ইসলামী ব্যাংক নিউজ টপ 10। কোনোভাবেই বাগে আনা যাচ্ছে না চালের দাম। বন্যায় ত্রাণের অজুহাতে কেজিতে 2-3 টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে বেশিরভাগ চাল। সম্ভাব্য জনরোষের কথা চিন্তা করেই নির্বাচন কমিশন ঘটা করে পদত্যাগ করেছে বলে মনে করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। সাবেক নৌপরিবহন মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শাজাহান খানকে গ্রেফতার করা হয়েছে। রাতে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেফতার করা হয় তাকে। কুমিল্লার 14 গ্রামে বাস চাপায় মাইক্রোবাসের 4 আরোহী নিহত। নিহতরা হলেন দক্ষিণ লক্ষ্মীপুর গ্রামের মামুন, ছেলে সাইমান, শাশুড়ি মাজেদা বেগম ও মাইক্রোচালক আলাউদ্দিন হাজারি। কুষ্টিয়ায় বাস ও সিএনজি চালকদের দ্বন্দ্বের জেরে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। নরসিংদীর দেয়ালে দেয়ালে গ্রাফিতি এঁকেছে অভ্যুত্থান ঘটানো শিক্ষার্থীরা। প্রতিবাদ প্রতিরোধের প্রত্যয়ে দীপ্ত এসব গ্রাফিতির মধ্যে আছে নতুন বাংলাদেশের স্বপ্নের কথাও। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ফোন আলাপে বাংলাদেশ প্রসঙ্গে কথা হওয়ার বিষয়টি স্পষ্ট করেছে হোয়াইট হাউস। বাংলাদেশ নিয়ে উদ্বেগের কথা স্বীকার। কর ফাঁকি মামলায় 9টি অভিযোগই স্বীকার করে জবানবন্দি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন। বিশ্বকাপ বাছাই ফুটবলে লিওনেল মেসিকে ছাড়াই চিলির জালে গোল উৎসব আর্জেন্টিনার। বুয়েনস আয়ার্সে আজ ম্যাচটি 3-0 গোলে জিতে নেয় বিশ্ব চ্যাম্পিয়নরা। জয়ে উয়েফা নেশনস লিগ শুরু করেছে পর্তুগাল। বৃহস্পতিবার ক্রোয়েশিয়ার বিপক্ষে রোনালদোদের জয় 2-1 ব্যবধানে। সার্বিয়ার সাথে গোল শূন্য ড্র করল স্পেন।